সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন অন্ধকারে। কি হচ্ছে, কে দলীয় মনোনয়ন পাচ্ছেন তা জানে না কেউই। কেন্দ্রীয় নেতাদের কাছে ধর্ণা দিলেও কোনো সাড়াশব্দ পাচ্ছেন না কেউ। সম্ভাব্য মেয়র প্রার্থীদের কথা একটাই, কেন্দ্রীয় নেতারা বলেছেন আওয়ামী লীগ শোভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউই কিছু জানেন না। এমন অন্ধকারে যখন আছেন সম্ভাব্য প্রার্থীরা, তখন দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের আবেদনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সে আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ মোহাম্মদ ওমর ফারুক, এফবিসিসিআই এর পরিচালক এবং আফজল খান পুত্র মাসুদ পারভেজ খান ইমরান, আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক শাহজাহান বিপ্লব এবং ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান। 11 মে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন আগ্রহীরা। স্থানীয় সমর্থকদের চাপ থাকা সত্ত্বেও বিএনপি নির্বাচনে না আসার সিদ্ধান্তে থাকায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবেন না জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী বলেছেন, তবে কুমিল্লা বাঁচাও আন্দোলন সামনের দিকে এগিয়ে নিতে এবারের নির্বাচনে কুমিল্লা বাঁচাও আন্দোলনের ব্যানারে প্রার্থী দিতে পারেন। সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী শুক্রবার দুপুরে কুমিল্লার চৌয়ারায় নিজের বাড়িতে স্থানীয় সম্পাদক ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জলাবদ্ধতা নিরসনের নামে লুট হওয়ায় কুমিল্লা শহরের জলাবদ্ধতা দূর হয়নি, জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগে গ্রহণ করেনি। কুমিল্লা ঈদের ছুটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন, এর মধ্যে চান্দিনায় 2 জন, লাকসামে 2 জন, বরুড়া, চৌদ্দগ্রাম, মুরাদনগর এবং বুড়িচঙ্গে 1 জন করে নিহত হয়েছেন। জানা গেছে 5 মে ভোর 5টায় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা বাজার সংলগ্ন এলাকায় পেট্রোবাংলার একটি পিকআপ ভ্যান দুর্ঘটনায় হেলালুদ্দিন নামে এক ব্যক্তি নিহত হন। এ সময় তার সাথে থাকা অপর একজন আহত হয়েছেন। তিনি নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের চারু সরকার বাড়ির মৃত নানু ব্যাপারীর ছেলে। 1 মে রবিবার সকালে লাকসাম পৌরসভার সামনে নোয়াখালী এক্সপ্রেস নামের একটি ট্রেনের ছাদ থেকে পড়ে ইমরান হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 4 মে দুপুরে কুমিল্লা বরুড়া আঞ্চলিক মহাসড়কের ম্যাড্ডা এলাকায় বাস চাপায় মোহাম্মদ মফিজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 3 মে ঈদের দিন ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মানসিক ভারসাম্যহীন এক পথচারী সহ সিএনজি অটোরিকশার চালক নিহত হন। একই দিন দুপুরে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমনগন্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার পার্শ্ববর্তী জমির ডোবাতে আশ্রয় পড়ে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক মঞ্জুরুল হক নিহত হয়। তিনি বরিশাল সদর উপজেলার বাসিন্দা, পেশায় একজন প্রকৌশলী। এছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরাবাজার এলাকায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শুভ নামে এক যুবক নিহত হয়েছে। নিহত শুভ আদর্শ সদর উপজেলার আড়ায়রা গ্রামের জাকির হোসেনের ছেলে। জানা যায় শুভ বুধবার সন্ধ্যায় বাড়ির অদূরে গোমতী নদীর বেড়িবাঁধে পালপাড়া ব্রিজ এলাকায় ঘুরতে যায়। সন্ধ্যার পরপর কয়েকজন যুবক তার উপর হামলা চালায়। এ সময় তার বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি শহীদুর রহমান জানান, অপরাধীদের ধরতে অভিযান চলছে। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।